বেলা গড়াতে না গড়াতেই তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল বনগাঁয়ে। এই অভিযোগে বনগাঁ থানার সামনে অবস্থান শুরু করেন 9 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শিপ্রা বাইন। আমরা অবস্থানে বসেছি যে আমরা পুনরায় আমার ভোটের দাবি করছি। এই ভোট আমরা মানছি না, কারণ ভোট দিতে দিচ্ছে না সাধারণ মানুষকে। টিএমসির এজেন্টরা ভোট দিতে দিচ্ছে না। এখন আমরা দাবিতে রয়েছি যে আমাদের 9 নম্বর ওয়ার্ডে আমরা পুনরায় ভোটের দাবি করছি, তার জন্য আমরা বনগাঁ থানায় অবরোধ করছি। আপনারা কি বুথে ছিলেন না তখন যখন? হ্যাঁ হ্যাঁ, সেখানে প্রোটেক্ট করেননি কেন? প্রোটেক্ট করা হয়েছে তখন, যাতে সেখানে ধাক্কাধাক্কি হবে, মারামারি, আমরা সেটা করতে চাই না বলে আমরা সেখান থেকে নিজেরা এজেন্ট তুলে বেরিয়ে এসে এখানে অবস্থানে বসেছি। উত্তর দমদম পুরসভায় ভোট লুটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর দমদম পুরসভায় 16 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে। কান্দি পুরসভায় 6 নম্বর ওয়ার্ডের বহিরাগতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কংগ্রেস কর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অধীর রঞ্জন চৌধুরী। বারাসাত পুরসভার 7 নম্বর ওয়ার্ডে ইভিএম মেশিন ভাঙার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ব্যারাকপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডে ভোট দিতে না পেরে ওল্ড ক্যালকাটা রোড অবরোধ ভোটারদের। নির্বাচন কমিশনের সামনে অবস্থান বিক্ষোভের কংগ্রেসের। ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে বিজেপির লালবাজার অভিযান আটকাতে তৎপরতা পুলিশের। মিছিল আটকে আটক বিজেপি কর্মীদের। বারাসাত 24 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী চৈতালি ভট্টাচার্য ও তার স্বামী সজল ভট্টাচার্যকে বুথে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বহিরাগতদের বিরুদ্ধে। অশ্বিনীপল্লী হাইস্কুলের 3টি বুথে উত্তেজনা ছড়িয়েছে। বহিরাগতদের বুথ দখলের চেষ্টা রুখতে গিয়েই আক্রান্ত হতে হয়েছে তাকে, জানান সজল ভট্টাচার্য।
ঘন্টা গানে গাইয়ে আমি এবার আমি আমার সেই সময় আমি আমার যে এজেন্ট যারা রয়েছে তাদের কাছে আমি জলের বোতল এটা আমার রাইটের মধ্যে ঠিক আছে সেখানে আমাকে ঘিরে ধরে 29 নম্বর ওয়ার্ড থেকে বাপ্পা ঘোষ এক দুষ্কৃতিকারী তার নেতৃত্বে এবং 29 নম্বর ওয়ার্ডে যে তৃণমূলের প্রার্থী সমীর তালুকদার তার নেতৃত্বে আমার উপরে মানে চরমত পুলিশের লাঠিচার্জ জেলা শাসকের অফিসের সামনে এলাকায় ব্যাপক উত্তেজনা জেলা জুড়ে শাসক দল ভোট লুট করছে ছাপ্পা চলছে পুলিশকে বারবার বলেও কোনো কাজ না হওয়ায় বামকর্মী সমর্থকরা উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের অফিসে জেলাশাসকের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশ বিক্ষোভকারীদের পটিয়ে দেয় আমার চশমা খুলে নিয়েছে আমার মাস্ক খুলে নিয়েছে।